আসসালামু আলাইকুম আলহামতুল্লাহমাদিমাবাদ সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনীবাই ও বোনেরা ইয়া হাফিজু আল্লাহ তালার একটি প্রিয় নাম গুণবাচক নাম থেকে একটি নাম ইয়া হাফিজু তিনশো তেরো বার পাঠ করলে কি হয় আজকে আমরা জানবো ইয়া হাফিজু আল্লাহ তালার গুণবাচক নাম থেকে একটি নাম যে নামটি আমরা তিনশো বার পাঠ করলে আমাদের কি হবে আমরা কি কি লাভ এই নাম থেকে পাবো ইনশাআল্লাহ আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব দেখে আমল করার চেষ্টা করব প্রিয় ভাই ও বোনেরা আমার যারা যারা আমার চ্যানেল নতুন আসছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আর নতুন নতুন ভিডিও আসবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্রিয় ভাই ও বোনেরা ইয়া হাফিজু আল্লাহ তালার গুণবাচক থেকে একটি নাম যে নামটি আল্লাহ তালার এই নামটি যদি আপনি পাঠ করেন আপনার কি লাভ হবে আপনি কখন পাঠ করতে পারবেন কিভাবে আমল করবেন কি করবেন সমস্ত বিষয় নিয়ে ইন আলোচনা করার চেষ্টা করব আপনি এই নামটি পাঠ করার আগে অবশ্যই আপনার অজু করে নিতে হবে অজু করে তিনবার এস্তেক ফার পাঠ করতে হবে এস্তক ফিরুল্লহ এস্তক ফিরুল্লহ এস্তক ফিরুল্ল আল্লাহ তালার গুণবাচক নাম থেকে একটি নাম যে নামের উসিল্লায় আল্লাহ তালা আমাদেরকে হ্যাঁ আমাদের দোয়া কবুল করে নেবেন এই নামটি আমরা পাঠ করলে তিনশো তেরো বার পাঠ করতে পারলে আল্লাহ তালা আমাদেরকে কি দিবেন আল্লাহ তালার নিরানব্বইটি নাম রয়েছে গুণবাচক নাম রয়েছে যে নিরানব্বইটি নাম যদি আমরা মুখস্থ করতে পারি আল্লাহ রসুল সাল্লা বলেছেন যদি কেউ আল্লাহ তালার নিরানব্বইটি নাম মুখস্থ করে এবং আমল করে সে জান্নাতি সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান আল্লাহ তো তালার নামের অধিকাংশ আল্লাহ তালার নামের অসংখ্য লাভ এবং ফজিলত রয়েছে সেই জন্য আমরা আজকে নামটি হচ্ছে ইয়া হাফিজো ইয়া হাফিজো এই নামটি আমরা তিনশো বার পাঠ করলে আমাদের কি লাভ হবে আমাদের আমাদের কি লাভ হবে সেটি ইনশাআল্লাহ আমরা জানবো তার তার আগে আমি বলছি যে এই দোয়াটি আমরা পাঠ করবেন তিনবার এস্তেকবার পাঠ করবেন পাঠ করার পরে তিনবার দুরুশরিফ পাঠ করার পরে আপনি হ্যাঁ তিনবার দুরুশরীপ পাঠ করবেন দুরু শরীফ ইব্রাহিম যেটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেই দুরুশরীফ পাঠ করে আপনারা কী করবেন এই দোয়াটি ইয়া হাফিজু এই দোয়াটি আপনারা তিনশো বার পাঠ করবেন ইয়া হাফিজু 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 এভাবে আপনারা হ্যাঁ তিনশো তেরোবার পাঠ করবেন তারপরে এই আমলটি আপনারা করতে হবে ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে আপনি উঠে ফজরার নামাজ আদায় করে ফরজ নামাজের পরে আপনি এই আমলটি করার চেষ্টা করবেন ওই সময় করতে হবে আপনাদের তারপরে এই আমলটি আমরা করলাম করার পরে আমাদের কি লাভ হবে কি ফজিলত হবে এ আমল দ্বারা আমরা এই তিনশো তেরোবার যদি হাফিজু পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে আমশা রোগ থেকে আমশা রোগ থেকে এবং অনেক ধরনের কঠিন রোগ থেকে আল্লাহ তালা আমাদেরকে মুক্তিদান করবেন যাদের আমশা রয়েছে বা অনেক কঠিন কঠিন রোগ রয়েছে আপনারা আজকে থেকে এই আমলটি করতে পারেন কারণ এই আমলটি করলে আল্লাহ তালা আপনাদের এই কঠিন কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাদেরকে মুক্তিদান করবেন আল্লাহ। তো আজকে থেকে আমরা এ আমলটি করা শুরু করতে পারি এবং নিয়মিত এই আমলটি করবার চেষ্টা করবো আমরা প্রতি ফজর নামাজের পরে আপনারা এক জায়গায় বসে এ আমলটি করার চেষ্টা করবেন প্রিয় দিনে ভাই ও বোনেরা আল্লাহ তালা কাছে চাইলে আল্লাহ তালা আমাদেরকে ফিরিয়ে দিবেন না আমাদেরকে আল্লাহ তালা এই কঠিন কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ